2020 মডেলের একটা নতুন প্রিমিয় গাড়ি কিনতে যেই টাকা লাগে তার থেকে অনেক কম দামে আপনি এই নতুন ইয়ারিস ক্রস গাড়িটা পাবেন। একটা 20 প্রিমিয় কিনতে লাগে 42-43 লাখ টাকা, কিন্তু 40 লাখ টাকার নিচে আপনি ইয়ারিস ক্রস পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ। যারা আজকের লাইভ মিস করবেন তাদের জন্য সমবেদনা, কিন্তু আজকের লাইভে আপনাদের জন্য সারপ্রাইজ আরও আছে। তেলের এক্স করোলা যারা খুঁজতেছেন, একদম অরিজিনাল জেনুইন 100% অকটেন চালিত এক্স করোলা। এটা জিন্দগিতে কখনোই জন্মের পরে আপনার তেল ছাড়া অন্য কিছু খায় নাই। তেলের এক্স করোলা অনেকেই খোঁজেন, ভাড়ায় দেওয়ার জন্য না পার্সোনাল ব্যবহারের জন্য, তাদের জন্য এই প্রথম এত সুন্দর একটা এক্স করোলা খুঁজে পাইছি যেটা এখনো পর্যন্ত তেলে চলতেছে। এবং যারা হেরিয়ার কিনবেন, আমি দামটা না বললে পারতেছি না, এই হেরিয়ারটার দাম আপনার 43 লক্ষ টাকার মতো, 43 লক্ষ টাকার মানে আশেপাশে বাজেটে আপনি একটা হেরিয়ার পাবেন। তাও এই যে দেখেন কত সুন্দর পাল কালারের। আজকের লাইভে আপনি পাবেন 2017 নিউ শেপ স্কোয়ার নোয়া স্কোয়ার, সবচেয়ে কম দামে, অবিশ্বাস্য দামে। এটার মডেল হচ্ছে 2017, বাট এটা 17 নিউ শেপ, 17, 18, 19 সবগুলা এই একই রকম দেখতে। কিন্তু ঘটনা একটা ঘটছে, সেটা হচ্ছে এটা শোরুমটা কোনটা, সবাই যারা দেখতেছেন কেমন যেন নতুন নতুন লাগতেছে। ঘটনা কি? হ্যাঁ, আমি আসি কোথায় সবাই ভাবতেছেন, তাই নাকি? প্রিয় দর্শক, আমি আজকে নতুন একটা শোরুমে লাইভ করতে আসছি। এই শোরুমে এটাই আমার প্রথম লাইভ, আর শোরুমের বয়সই হয়েছে মাত্র 2-3 দিন। আমার এই শোরুমের ওনার হচ্ছে আমাদের সুজন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এত সুন্দর করে শোরুমটা সাজাইছেন, তার উপরে আইসা একটার পর একটা চমক দেখতেছি। ইয়ারিস ক্রস আমি এখন পর্যন্ত ভিডিওই করি নাই, আর এই ইয়ারিস ক্রস আনরেজিস্টার্ড নতুন একটা গাড়ি, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। এটা প্রিমিয়র থেকেও কম দামে, মানে 20 প্রিমিয় কিনতে যা লাগে এই 20 ইয়ারিস ক্রস আপনি তার থেকে কমে পাবেন। এসইউভি চালাবেন, আয়কর দিবেন আপনি, সিডান কারের, এটা সিসি কিন্তু 1500। সো আজকে কিন্তু আপনার অনেকগুলো চমক আছে, শেষ পর্যন্ত থাকার রিকোয়েস্ট রইল। আর নতুন শোরুম যেহেতু, আপনারাই কিন্তু আমাকে বলেন ভাইয়া নতুন নতুন শোরুমে যান, ভালো ভালো গাড়ি কোথায় পাওয়া যায় দেখান। সো আপনাদের কথা রাখতেছি, আপনারা একটু কষ্ট হলেও এই লাইভটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। শোরুমের নামটা একটু বলে দেই, এটা কিন্তু রিসেন্ট ওপেন হয়েছে, এই দেখেন ফেইথ ভেহিকেল সলিউশন, এই হচ্ছে শোরুমের নাম। ফেইথ ভেহিকেল সলিউশনের ঠিকানাটা হচ্ছে আপনার রিং রোড, মোহাম্মদপুর রিং রোড, আদাবর থানার পাশে। এদিকে একটু দেখাই দিচ্ছি আপনাকে, দেখেন ওই যে একটা অ্যাপেক্সের শোরুম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আদাবর থানার ঠিক অপোজিটে। এই অ্যাপেক্সের শোরুমের গলি দিয়ে ঢুকলেই ভিতরে আসলে আপনার হাতের ডানে হচ্ছে ভেহিকেল ফেইথ ভেহিকেল সলিউশন। ওকে, সো শুরু থেকেই বলে দিই আজকে কিন্তু দামগুলো হবে খুব আকর্ষণীয়, যেহেতু প্রথম লাইভ এবং এখানে আপনি সব ধরনের গাড়িই পাবেন মোটামুটি। আজকে ম্যাক্সিমাম গাড়িগুলো আমি দেখতেছি এখানে এক্সিও এক্স করোলা, ওইখানে আপনার স্কোয়ার, তারপরে এখানে দুইটা হেরিয়ার। আরেকটা চমক আছে, এই যে এই হেরিয়ারটা দেখেন, এটা মডেল হচ্ছে 2017 নিউ শেপ, 17 নিউ শেপ হেরিয়ার। এই গাড়িটার প্রাইসও হবে অনেক কম, মানে মার্কেটে যে রেট আছে তার থেকে আপনি মিনিমাম অন্তত 3-4 লাখ টাকা কমে পাবেন। এবং এটা কিন্তু আপনার গাড়িটাও সুন্দর, শেষ পর্যন্ত যদি থাকেন হয়তো এই লাইভেই আপনার গাড়ি কেনা হবে, কারণ 43 লক্ষ টাকার আশেপাশে আপনি হেরিয়ার এরকম পাবেন না ভাইয়া। তাহলে আমরা কাস্টমারদেরকে আগে বলবো আসতে, আসেন শোরুমে, আসেন গাড়ি দেখেন, যদি আপনার দাম ভালো লাগে আর গাড়ি ভালো লাগে তাহলে ফেইথ ভেহিকেল সলিউশন, আর কোনো কথা নাই। তো প্রথমে আমি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় হাসান ভাইকে এবং আমাদের দর্শকদেরকে, এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ যে ব্যাপারটা থাকবে আজকে ফার্স্ট লাইভ এবং আমাদের নতুন শোরুমের যাত্রা উপলক্ষে, সবচেয়ে অ্যাট্রাকটিভ প্রাইসে আমরা আজকে গাড়িগুলো বেসিক্যালি অফার থাকবে দিয়ে দিব। ঈদ উপলক্ষেও এই অফারগুলো থাকবে, কাস্টমাররা যেন সবচেয়ে বেশি কম মূল্যে গাড়ি পেতে পারে আমাদের সেই সুযোগটা আজকে থাকবে। প্রাইসও কম থাকবে, গাড়িও ভালো থাকবে, আনডাউটলি গাড়ির কন্ডিশনের ব্যাপারে এক কথায় গ্যারান্টেড আমাদের এই শোরুম। আচ্ছা, যেহেতু শোরুমের মানে বয়স খুব কম, রিসেন্ট উদ্বোধন হয়েছে, বাট ভাই কিন্তু গাড়ির ব্যবসার সাথে জড়িত অনেক বছর যাবত, শোরুমটা কেমন হয়েছে এটাও আপনারা একটু আমাকে কমেন্টস করে দিন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, যেদিকেই তাকাইতেছি আরো একটা হাসান ভাই, এই যে দেখেন, এই যে ওইখানে একটা এখানে একটা, চারদিকে গ্লাস দিছেন, এইটা খুব ভালো করছেন। আর উপরে কিন্তু হোয়াইট একদম আনকমন, অন্যান্য শোরুমে দেখুন ব্ল্যাক দেখি, বাট ভাইয়ার কিন্তু উপরে পুরোটাই করছে হোয়াইট। শোরুমটা বেশ বড়, আপনাদের বাজেটের মধ্যে পছন্দের মধ্যে। এখানে আবার আনরেজিস্টার্ড ফিল্ডারও আছে না? ফিল্ডার মানে আপনি কি রেজিস্টার্ড আনরেজিস্টার্ড দুই গাড়ি একই শোরুমে পাবেন না? এবং যে কেউ হচ্ছে নতুন গাড়ি কিনতে চাইলে তার পুরাতন গাড়িটা এক্সচেঞ্জ করে নেওয়ার ফুল অপশন থাকবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা স্টার্ট করি, কোনটা দিয়ে শুরু করবো, আপনি পছন্দ করেন। আপনি হাসান ভাই যেটা পছন্দ, আমার কাছে তো এটা ভালো লাগতেছে। ওকে, ইয়ারিস ক্রস আনরেজিস্টার্ড গাড়ি, তবে তেলের এক্স করোলা যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু 100% অকটেন চালিত তেলের,
একটা এক্স করোলা আছে, এই গাড়িটা আপনারা অবশ্যই দেখবেন। প্রাইসটা শুনলে আমার মনে হয় প্রাইস শোনার সাথে সাথে আপনারা বায়না করে দিতে চাইবেন, এত সুন্দর। এ কে আজাদ ভাই লেখছে শোরুমটা খুব সুন্দর। থ্যাংক ইউ। জি করোলা আছে নাকি ভাইয়া? না আজকে জি করোলা নাই, জি করোলা আছে একটা পাঁচে আছে আছে আছে। কোন জায়গায় রাখছেন? ব্ল্যাক কালারে 2005। এত মানে ঘুরলাম কিন্তু জি করোলা আমার চোখে বললো না। ওই যে জি করোলা। তাহলে ভাইয়া জি করোলা আছে, আপনি ওয়েট করেন। যেহেতু নতুন শোরুম আপনাকে অবশ্যই কিন্তু এটা না ভাই দাম শুনলে দেখবেন এটাও নিতে ইচ্ছা করবে। তো আমরা আজকের লাইভটা সবাই শেয়ার, লাইক এন্ড কমেন্ট দিব, এবং আশা করতেছি মোহাম্মদপুরের মধ্যে আরো একটা দারুণ শোরুমের সন্ধান আজকে আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। এটা মোহাম্মদপুর রিং রোড আদাবর থানার পাশে, আদাবর থানার অপোজিটে অ্যাপেক্সের শোরুম, ওই গলি দিয়ে ঢুকলেই আপনার ভিতরে হাতের ডানে, হাতের ডানে ফেইথ ভেহিকেল সলিউশন। নামটা একটু মনে করে রাখেন, মুখস্থ রাখেন। আচ্ছা, ফেইথ ভেহিকেল সলিউশন শোরুমের নাম, এবং আমার মনে হয় আপনাদের আজকের গাড়িগুলো এবং প্রাইসগুলো পছন্দ হবে। প্রিমিয়াম আছে নাকি একবার জিজ্ঞেস করছে, মনে হয় না প্রিমিয়াম আজকের কালেকশন, আজকে প্রিমিয়াম নাই। ওকে, তাহলে আমরা আইআরএস ক্রসটা দিয়ে শুরু করতেছি ভাই। এই গাড়িটার সিসি হচ্ছে 1500। এটা হচ্ছে হাইব্রিড ইউনিট, যারা মাইলেজ নিয়ে টেনশন করেন এটা আপনার 1 লিটার তেলে অনেক চলবে, মাইলেজ দিয়েও আপনার পছন্দ হবে এবং প্রাইস দিয়েও পছন্দ হবে। গাড়িটার মডেল হচ্ছে 2020 মানে 2020 এর মডেল, আর এটা আনরেজিস্টার্ড, এখনো রেজিস্ট্রেশন হয় নাই। যিনি কিনবেন উনি হবে আপনার প্রথম মালিক। ভাই সাতটা কিন্তু কালো, এটা আপনার কালো না ঠিক, এটা মেটালিক। আপনি দেখেন এই যে পার্লের মতো দানা দানা আছে দেখছেন, ব্ল্যাক এবং হচ্ছে রেড, দুইটা মানে কালারের কম্বিনেশন। এই গাড়িটা কিন্তু আপনার 5 সিটার এবং এটা একটা এসইউভি, জিপ চালাবেন আয়কর দিবেন এক্স করোলার সমান। আর গাড়িটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর। একটা জিনিস আমি বুঝি নাই, এই যে এখানে একটা কি যেন লাঠির মতো দেওয়া, এটা আমাদের যারা লাইভ দেখতেছেন আপনারা দেখেন তো কেউ বুঝতে পারেন কিনা যে এটা কেন দিছে। এটা জাপান থেকে গাড়ির সাথে আসছে, এখন এটা কি রাখবো না খুইলা ফেলবো খুব টেনশনে আছি আমরা যে এটা আসলে কি কাজে লাগে। অনেকেই এক্সপার্ট আছেন আমাদের লাইভ যারা দেখেন, তাদের কারো যদি জানা থাকে বলে দিয়েন তো এটা কি কাজে ব্যবহার হবে এই যে লাঠিটা। এবং এটা 360 ক্যামেরা আছে, 360ও আছে। ওকে, তাহলে আপনার গাড়িটা আপনার আনরেজিস্টার্ড ইয়ারিশ ক্রস, আপনার তো করোলা ক্রস অনেক দেখছেন, এবার একটু ইয়ারিশ ক্রস দেখাই। এই পেটটার এই জায়গাটা আপনার ফেব্রিক, আর এখানে সিটগুলা কিন্তু আপনার ডুয়েল দেখছেন, কালার দুই রকম, এখানে হাফ লেদার আর কি। তো আমার কাছে ভালোই লাগতেছে গাড়িটা, এবং এটা তো অটো ব্রেক হোল্ড আছে, আর সামনে একটা বিল্ট ইন মনিটরও আছে। গাড়িটা খুব সুন্দর, এবং এই যে জাপান থেকে কিন্তু এইভাবেই আসে, এটা কি জাপান থেকেই দিয়ে দিছে? জাপান থেকে এইভাবে, এই লাড্ডু তো অনেকে বাংলাদেশীরা লাগাই ইচ্ছা করে ভাই, দেখেন এটাও জাপান থেকে লাগাই দিছে দেখছেন। এটা আপনার এখানে আবার চাপ দিলে কি যেন হয়, এবং ব্যাক ডালাও এটার পাওয়ার ফাটাফাটি। গাড়িটার ব্যাক ট্রাঙ্ক অটো মানে পাওয়ার, তো অল্প টাকার মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে দিছে। আপনি একটা 20 মডেলের প্রিমিও কিনতে গেলে নতুন যেই টাকা লাগে এটা আপনার তার থেকে অনেক কমে আজকে দিয়ে দিব, এবং এটার দাম শোনার পরে আমার মনে হয় এটাও বুকিং হয়ে যেতে পারে, কারণ 40 লাখ টাকার নিচে পাবেন আজকে আপনারা ইয়ারিশ ক্রস 2020 মডেল আনরেজিস্টার্ড গাড়ি। ঠিক আছে, স্পেস অনেক আছে, এবং এটা আসলে আনরেজিস্টার্ড গাড়ি যেহেতু দেখানোর কিছুই নাই। ঠিক আছে, ব্যাক ট্রাঙ্ক পাওয়ার দেখছেন, কালার কিন্তু আপনার রেড ওয়াইন নাকি ভাইয়া? রেড ওয়াইন, রেড ওয়াইন। আর এই গাড়ি তো আমার মনে হয় অন্যান্য কালারও লাগলে আপনারা দিতে পারবেন, কালার যদি অন্য কারো লাগে দেয়া যাবে। ব্যাকলাইটটা দেখেন কত সুন্দর করছে, এবং এটা লুকটা কিন্তু সামনে এবং পিছনে আসলেই অনেক চমৎকার। তাহলে 20 ইয়ারিশ ক্রস কত টাকা দাম চাচ্ছেন সুজন ভাই? এটা আমরা খুব সীমিত প্রফিটে আমরা গাড়ি আজকে যত গাড়ি থাকবে সেল করে দিব, এটার প্রাইস চাচ্ছি 39,50,000 টাকা। 39,50,000। এটার ইঞ্জিনটা একটু দেখাবেন? শিওর। আচ্ছা, এটা কিন্তু ইয়ারিশ ক্রস, বডি সেন্সর আছে, আর এক্স করোলার তেলের গাড়িটা যাদের মানে নেয়ার ইচ্ছা আছে একটু ওয়েট করেন আমি দেখাবো। ফেইথ ভেহিকেল নামটা ভালোই একজন লিখছে, আসলেই তো ফেইথ যদি না থাকে তাহলে সেই শোরুম থেকে আপনি গাড়ি কিনবেন কীভাবে? দেখেন ইঞ্জিনটা একটু দেখেন, একদম নতুন ইঞ্জিন, আনরেজিস্টার্ড গাড়ি, যেহেতু প্রত্যেকটা জায়গায় এখনও জাপান থেকে মার্কিং করা, আর এটা ভিতরে দেখানোর কিছুই নাই। এবার দেখেন একটা আনরেজিস্টার্ড গাড়িতে যে পিছনের যে আমি ইঞ্জিন কভার দেখাই এটা কেমন থাকে, একটু হলুদ এবং ব্ল্যাক দেখছেন, বাট এটা আস্তে আস্তে পুরনো হইলে কিন্তু কালো হয়ে যায়। তো এই গাড়িটা যদি কেউ কনফার্ম করতে চান, বুকিং করতে চান, নিতে চান, চলে আসেন, দামটাও একদম রিজনেবল আছে, গাড়িটা সুন্দর। ইয়ারিশ ক্রস অনলি 39,50,000, জেড লেদার প্যাকেজ, প্রজেকশন লাইটও আছে। ঠিক আছে, তাহলে 39,50,000 টাকায় আপনি 20 এই গাড়িটা পাবেন। এবার একটু দামি গাড়ির থেকে একেবারে ডিরেক্ট একটা কম দামের গাড়িতে যাই, এখানে আপনার একটা এক্স করোলা আছে, এরপরে আমরা দুইটা প্রাডো দেখাবো, একটা 43 লাখ টাকায় আর আরেকটা আছে 17 নিউ শেপ। এই গাড়িটা হচ্ছে আপনার এক্স করোলা 2004 মডেল, চারের মডেলের গাড়ি, মানে 1000টা খুঁজলে আপনি একটা পাবেন তেলে চালিত।
কারণ ম্যাক্সিমাম মানুষই খরচ বাঁচানোর জন্য করে কি গ্যাস করে নাহলে এলপিজি করে। বাট এই এক্স করোলাটা যে ভদ্রলোক চালাইছে সে কিন্তু আপনার তেলে চালাইছে গাড়ির ইঞ্জিনটা ভালো রাখার জন্য, এবং আমার মনে হয় এটা যে নিবে তার কিন্তু আর এই ইঞ্জিন নিয়ে টেনশন করা লাগবে না অন্তত 5 বছর। আচ্ছা আসেন, এই গাড়ির এটা যে অরিজিনাল তেলের গাড়ি আমরা আগে সেটার প্রুফ দিই। এটার ব্যাকতলাটা ইয়ে করে দেন তো ভাইয়া, খুলে দেন তো। আমি কিন্তু আইসাই আগে চেক করছি ভাই, চারের মানে এক্স করোলা আমার মনে হয় না আপনি কখনো ভিতরে ব্যাকসাইডটা এত ফ্রেশ দেখছেন। আমি একটু দেখাই আপনারা, খালি একটু দেখেন চারের এক্স করোলার পিছনে কখনো এরকম দেখছেন? দেখেন তো, সবাই গ্যাস করছে নাহলে এলপিজি করছে, ফুটা হয়ে গেছে নাহলে জং ধরছে। এই দেখেন টয়োটার যে স্টিকার এই গাড়িটার মধ্যে এখনো কিভাবে আছে লাগিয়া দেখছেন, কোথাও কিন্তু একটু ছিঁড়ে নাই। অরিজিনাল তেলের গাড়ি এক্স করোলা, এবং এই গাড়ি অনেকেই খুঁজতেছে যারা ফ্যামিলি ইউজ করবে, ভাড়ায় চালাবে না, তাইলে যাদের আস্থার প্রয়োজন। এই দেখেন কর্নারগুলা দেখেন, দেখছেন এই যে জাপানের জোড়াগুলা জয়েন্টগুলা এখনো কিন্তু আছে রিবিটগুলা। ভাইয়া এই গাড়িটার মডেল হচ্ছে 4, বাট এটা রেজিস্ট্রেশন বোধহয় 2008 21 সিরিয়ালের গাড়ি, গ্লাস অরিজিনাল আছে 100% গ্যারান্টেড। এবং এই গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দেয়, ভিতরে কিন্তু আপনার নতুন সিট কভার করে দেওয়া হয়েছে এবং খুব মানে পছন্দসই একটা সিট কভার লাগানো হয়েছে। দেখছেন গতানুগতিক যে সাধারণ যেই সিট কভারগুলো মানুষ ইউজ করে ওইটা কিন্তু না। আর আজকে নতুন শোরুমে যেহেতু প্রথম ভিডিও করতেছি, আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি, শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি সবাইকে, কারণ আজকে একটা নিউ শেপের 17 স্কোয়ার দিব আমরা অনেক কম দামে, একটা হেরিয়ার গাড়ি দিব অনেক কম দামে, 43 লাখ টাকার আশেপাশে হেরিয়ার পাবেন। আচ্ছা এই হচ্ছে ইঞ্জিন 1500 সিসির ভিভিটা ইঞ্জিন, এবং এই পার্টগুলো মনে হয় কখনো রং হয় নাই এখনো পর্যন্ত, একদম জেনুইন আছে, জেনুইন আছে এগুলা। আর এই হচ্ছে মার্সেল, দেখছেন এগুলো কিন্তু রং করে নাই, যা ছিল তাই আছে। তো যাই হোক, এক্স করোলাটা যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করেন, কারণ এই গাড়িটা বিক্রি হয়ে যাবে। নোয়া থাকলে দেখান ভাইয়া, নোয়াটা আপাতত মনে হয় নাই। স্কোয়ার আছে, জি স্কোয়ার আছে, 17 নিউ শেপ, অবিশ্বাস্য দামে। এই এক্স করোলাটা 4 নিউ শেপ, 8 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি। কত টাকা রাখবেন ভাইয়া যদি কেউ আমাদের লাইভ দেখে আসে? এটা একদম খুব লোয়েস্ট প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি, 12,90,000 টাকা। 12,90,000 টাকা, জি 12,90,000 টাকা। এটা যদি গ্যাস করা হয় তো এটা দাম হয়ে পড়তো 11,50,000, কারণ যে ভদ্রলোক সেই 8 সালে রেজিস্ট্রেশন করিয়া আজকে 24 সাল, 16 বছর এটা তেলে চালাইছে, তাহলে তার কি পরিমাণ টাকা গেছে তেলে চালাইতে গিয়া। তো সে কিন্তু ইঞ্জিন ভালো রাখার জন্য, গাড়িটা ভালো রাখার জন্য তেলেই চালাইছে। এবং আমি রিকোয়েস্ট করবো এই গাড়িটা যে কিনবেন, আপনি যদি তেলে চালাইতে পারেন ওয়েল, আর নয় তো আপনি এটা এলপিজি করেন, সিএনজিটা করেন না, এলপিজি করেন, গাড়িটা আমার মনে ভালো থাকবে। ভাইয়া আসেন হেরিয়ারের কাছে যাই, দুইটা হেরিয়ার আছে। এই হেরিয়ারটা হচ্ছে পাল কালার, পাল হোয়াইট কালার, এবং আমার কাছে দুইটা হেরিয়ার দুইটাই ভালো লাগছে, কারণ এইটারও যে প্রাইস ভাই আমাকে বলছে, এটা কি ভাই ব্যাকডেলা অটো? না এটা ব্যাকডেলা। আচ্ছা এটা ব্যাকডেলা অটো না, ম্যানুয়াল। আমরা একটু খুলে দেই, এটার মডেল হচ্ছে 2014। হ্যাঁ অকটেনের গাড়ি, তেলে চলা গাড়ি। এবং আচ্ছা সামনের থেকে দেখে আসা, পরে এদিকে আসি। হ্যাঁ হেরিয়ার কিন্তু আপনার কিনতে গেলে এখন 45 লাখ, 48 লাখ, 50 লাখ এরকম লাগে, বাট এই হেরিয়ারটা কিন্তু আপনার মাত্র 43 লক্ষ টাকার আশেপাশে বাজার থাকলে আপনি নিতে পারবেন। ভিতরে আপনার এই যে এখানে দেখেন উডেনগুলো এখনো অনেক ফ্রেশ আছে, এবং এটাতে অ্যালপাইন সাউন্ড সিস্টেম, সাউন্ড সিস্টেমটা হচ্ছে আপনার অ্যালপাইনের, অনেক ভালো সাউন্ড সিস্টেম। এবং এটাতে কিন্তু আপনার সানরুফ এবং মুনরুফ দুইটাই আছে, সিলিংটা হচ্ছে কালো, এই যে এখান থেকে দেখেন সিলিংটা কালো, এবং আপনার ড্রাইভিং সিটটা পাওয়ার, ড্রাইভিং সিট পাওয়ার। বাংলাদেশে ইউজ হয়েছে অনলি 10-12,000 কিলোমিটার না এক্স্যাক্টলি। আচ্ছা এবং এটাই জেনুইন, আপনি ইঞ্জিনটার যদি একটু হাসান ভাই আপনি দেখেন বা ক্লায়েন্টরা দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, জি। এবং গাড়িটা ভিতরে অনেক ফ্রেশ আছে, 14 মডেল, পার্সোনাল ইউজ করা হেরিয়ার। এবং আপনি এখানে দেখেন এই যে ভিতরের এই জায়গাগুলো এখনও কিন্তু ভিতরে কভারগুলো নষ্ট হয় নাই, উপরের হিট প্রুফটাও কিন্তু আপনার ভালো আছে, ফ্রেশ একদম নতুনের। হেরিয়ারের মজাই আসলে অন্যরকম, দেখছেন এই যেগুলো জাপানের কুলেন পানি যেটা দিছিল গাড়ির সাথে ওইটাই আছে, স্টিকারটা একদম অক্ষত আছে। দেন সামনে কিন্তু 360 ক্যামেরাও আছে, মডেলিস্টা বডি কিটও আছে, পাল কালার গাড়ি। একটু নামাই দেন, এটা হচ্ছে হেরিয়ার 2014, মানে এলিগেন্স প্যাকেজ, এটা এলিগেন্স প্যাকেজ, এবং প্রজেকশন লাইটও আছে, তারপর আবার এখানে স্ট্যান্ডও আছে। গাড়িটা হচ্ছে তেলে চালিত, এবং নিচে আপনারা যে এখানে দেখেন 17 লাখের রেজিস্ট্রেশন হয়েছে, বাট গাড়িটা একদম নতুনের মতো। ভাই রেজিস্ট্রেশন কততে? 17 সালের লাস্টে। ওকে 14 মডেল, 17 লাস্টে রেজিস্ট্রেশন করা গাড়ি। হেরিয়ারটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া? হেরিয়ারটা 43,50,000 টাকা চলছে, 43,50, মানে 43,50,000 টাকা দাম হেরিয়ার। নিয়ে যান গাড়িটা, চালায় শান্তি পাবেন, কারণ এটা কিন্তু আপনার প্রপারলি মেনটেন্স করার কারণে ইঞ্জিনটা দেখলাম খুব ফ্রেশ আছে এখনো, অনেক ফ্রেশ। আচ্ছা আর এই 17 নিউ শেপ যেটা, এইটা 17 হেরিয়ার,
এইটার রেজিস্ট্রেশন হচ্ছে প্রায় 2021 সালের ডিসেম্বরে হচ্ছে এটার রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কিন্তু আবার মডেল স্টা কিট আছে, মডেল স্টা কিট, আর এখানে 360 ক্যামেরাও আছে, আর এটা ফ্রন্ট লুকটা দেখেন, এটা কিন্তু ভিতরে আপনার, এবং এটার ইন্টেরিয়র হচ্ছে মেরুন কালার, মেরুন কালার ড্যাশবোর্ড এবং আপনার ক্যামেরা আছে মেরুন কালার, তিনটা প্রজেকশন, একটা দুইটা তিনটা ওই যে চারটা, আর এটাও কিন্তু আপনারা দেখেন অনেক ফ্রেশ অবস্থায় আছে। যারা হেরিয়ার কিনবেন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে 43 লাখ টাকার মধ্যে একটু কম প্রাইসে, আর এটা হচ্ছে আপনার একটু বেশি হবে, কারণ এটা মডেল হচ্ছে 2017। আপনি মার্কেটে 17 মডেলের হেরিয়ার কত টাকায় পাওয়া যায় এটা একটু দেখা, তারপরে এখানে আইসেন, তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হবে বুঝতে। যে হাসান ভাই বলছে 17 মডেল অনেক কম দামে দিবেন নতুন শোরুম, এটা কি কথাই বলছে নাকি কথা কাজে মিলও আছে? দেখছেন এটার মধ্যে কিন্তু আপনার নাকামিসির অ্যান্ড্রয়েড সেট আছে, এবং ড্যাশবোর্ডটা হচ্ছে এই যে আপনার চকলেট লেদার, আর এখানে কিন্তু আপনি ওই পাশ থেকে গেলে দেখাইতে পারতাম, সিটটা পাওয়ার আছে, সানরুফ আছে, এবং ব্যাক ল্যাম্প পাওয়ার, এটা কিন্তু আপনার ব্যাক ডালা পাওয়ার। হ্যাঁ, এবং এই যে এখানকার স্টিকার গুলো দেখেন, জাপান থেকে যেমন দিছে ওই রকমই আছে, একদম ফ্রেশ। এটার স্টিয়ারিংটাও কিন্তু আপনার অটো স্টিয়ারিং পাওয়ার, পাওয়ার চাবি ঢুকাইলে কিন্তু স্টিয়ারিং অটো অ্যাডজাস্ট, অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, রাইট। দেন এটা একটু লাগাই দেন। তাহলে হেরিয়ার 17 মডেলটা ব্ল্যাক কালার, যদি কেউ নিতে চান, ইন্টারেস্টেড থাকেন, আপনারা অবশ্যই ফেইথ ভেহিকল সলিউশনে আসবেন। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত দিবেন ভাইয়া? এইটার প্রাইস অনেক কমে আমরা দিয়ে দিচ্ছি, এটা 61,90,000 টাকা, 61,90,000 টাকা, 17-র মডেল 61,90,000 টাকা। এই যে সিট পাওয়ার, আপনারা আসেন এই গাড়িটা দেখেন, 61,90,000 টাকায় আপনি পাবেন 17 মডেলের হেরিয়ার, আর এই হচ্ছে গাড়ির চাবি রিমোট, এটা 59,000 মাইলেজে আছে এখন, এটা জাপান থেকে আসছে 55,000 কিলোমিটারে, এবং অপশন গেট 4 পয়েন্টের গাড়ি, এটা 4 পয়েন্টের গাড়ি, এটার অপশন সিটও আছে, এটার অপশন সিটও আছে, আপনারা নেওয়ার সময় চেক করে নিয়েন, ঠিক আছে? তাহলে দুইটা হেরিয়ার দেখালাম, এবার চলেন একটা স্কোয়ার দেখাবো, আর তারপর এক ভাই জি করোলা দেখতে চাইছিল, জি করোলা দেখাই দিব। 17 মডেলের নিউ শেপ স্কোয়ার ভাই, এটাও অনেক কম প্রাইসে পাবেন। আমরা প্রথমে যে পাঁচটা গাড়ি দেখাইতেছি আজকে এই শোরুমের প্রথম ভিডিও উপলক্ষে, আমরা চিন্তা করছি পাঁচটা গাড়ি অনেক কম দামে আপনাদেরকে দিব। এটা হচ্ছে 2017 মডেলের নিউ শেপের স্কোয়ার, ঠিক আছে? দুইটা ডোরই পাওয়ার, টু ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট, দেখেন টু ডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট, এবং আপনার ব্ল্যাক সিলিং, সিলিং কিন্তু ব্ল্যাক, এখানে এসি টাচ, এবং এখানে আমার মনিটর আছে, মনিটর আছে, এবং এখানে স্পিকার, সিলিং মনিটর আছে, স্পিকার আছে। স্কোয়ারের সবচেয়ে টপ ভ্যারিয়েন্ট যেটা, এটা হচ্ছে, আচ্ছা, এই গাড়িটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড, ওকে, মডেল 17 নিউ শেপ। এই দেখেন দরজা অটো ওপেন হবে, রিমোটেই দুটো দরজা খোলা যাবে, এই ডাবল ডোর ওপেন হবে। আচ্ছা আচ্ছা, সামনে যাই একটু, গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দেই, এই দেখেন রেজিস্ট্রেশন কত তো ভাই? এইটার রেজিস্ট্রেশন হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর, 2022 সালের সেপ্টেম্বরে, মডেল হচ্ছে 2017, আর রেজিস্ট্রেশন 2022 এর সেপ্টেম্বরে, ঠিক আছে? এটা কিন্তু নিউ শেপ, 17, 18, 19 বোধহয় একই রকম, না সব একই রকম দেখতে, জি। তাহলে এই গাড়িটা একদম কম প্রাইসে দিব বলছি, 17 মডেল নিউ শেপ স্কোয়ার ডাবল, এটা কিন্তু গ্লাস লাইট সব জেনুইন আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে, এভরিথিং, জি। সুজন ভাই, এই গাড়িটার প্রাইস কত রাখছেন আপনারা? এটা 29,50,000 29,50,000 আপনার 17 মডেল, 17 নিউ শেপ। গাড়ির প্রাইসগুলো কেমন, গাড়িগুলো কেমন, আপনারা একটু কমেন্টস করে দিন। এটা ক্লায়েন্ট যখন আসবে, পছন্দ করলে আমরা আরো কিছু, যেহেতু হাসান ব্লগস এর ক্লায়েন্ট, আরো কিছু ডিসকাউন্ট আনডাউটলি করব। ওকে, তাহলে এবার আসেন, এখানে একটা ফিল্টার ছিল আনরেজিস্টার্ড, এই ফিল্টারটা নিয়ে একটু কথা বলি। এটা পার্পল কালার, আর মডেল বোধহয় 18 নাকি 18 মডেল, 18 মডেল, জি, জি পুশ, 18 মডেল জি, এবং পুশ স্টার্ট। আচ্ছা, এটা একটু আনলক করে দেন, আমরা ওই পাশ থেকে গেলে মানে পুশটা দেখাইতে পারবো। আনরেজিস্টার্ড ফিল্ডার, পার্পল কালার, এবং এসি টাচ, সাথে আপনার পুশ স্টার্ট, মাইলেজ কম আছে, এবং এই গাড়িটা কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয়নি, একদম নতুন আনরেজিস্টার্ড গাড়ি। যে পোর্টের লেখা ধোকা আছে দেখেন, ইমার্জেন্সি ব্রেকও আছে, এবং সামনে কিন্তু প্রজেকশন লাইটও আছে, সেন্সরও আছে, সেন্সর আছে, হ্যাঁ, এই হচ্ছে এটার এলইডি প্রজেকশন, এলইডি প্রজেকশন, না একদম মানে মনের মতো একটা ফিল্ডার, যেটা নাকি আপনার আনরেজিস্টার্ড। দেখি এটার প্রাইস কত দেয় সুজন ভাই, জি, ফিল্ডারের প্রাইসটা কত দিবেন? এই ফিল্ডার কিন্তু পার্পল কালারের, জি, এইটার প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে, আচ্ছা শোরুমের লোকেশনটা আরেকবার দেখাই দিই, অনেকে জিজ্ঞেস করতেছে শোরুম কোথায়। শোরুমের নাম হচ্ছে আপনার ফেইথ ভেহিকল সলিউশন, ফেইথ ভেহিকল সলিউশন, এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড আদাবর থানার অপোজিটে অ্যাপেক্সের শোরুম, ঠিক ওই গলিতেই। শুরুতে কিন্তু আমরা 39,50,000 টাকা একটা ইয়ারিশ ক্রস আনরেজিস্টার দেখাইছি আজকে, আর এই ফিল্টারটার দাম কত? 24,30,000, 24,30,000,
24,30,000 জি, মানে পুশ স্টার্টের ফিল্ডার 2018 মডেল গাড়ি পাবেন। আচ্ছা, পাশে একটা এলিয়ন আছে, এটা মডেল কত ভাইয়া? এলিয়ন এটা 2006 মডেল, 2006 6 এর মডেল, সিলভার কালার গাড়ি। আর রেজিস্ট্রেশন কত? 2009 6 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। গ্লাসগুলো অরিজিনাল আছে এবং ভিতরে আপনার ফিটিংস গুলো জেনুইন আছে। সামনে থেকে দেখাই, সিএনজি করা ভাইয়া? সিএনজি করা, এটা সিএনজি করা আছে। সবগুলার বোনাট দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভাইয়া, সবগুলার ইঞ্জিন আমরা এখন দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আপনার আইসা ডিটেক্টর যাইয়েন, হ্যাঁ, প্রজেকশন লাইট আছে, সিলভার কালার গাড়ি, মডেল 6, রেজিস্ট্রেশন 9। এটার প্রাইস কত? এটা 16,50,000 16,50,000 টাকা। আসেন, এরপরে পিছনে আছে আপনার দুইটা এক্সিও, এখানে এটা হচ্ছে আপনার সাদা কালার। এটার মডেল কত ভাইয়া? 2013 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, জি 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, এক্সিও, সুইফট লেদার সিট, বোধহয় সিটগুলো খুব সফট এবং ড্যাশবোর্ডও কিন্তু আপনার বিস্কিট কালার, এবং এটা জি ড্যাশবোর্ড বিস্কিট কালার। হ্যাঁ, পিছনে আসেন, সিএনজি করা আছে। আচ্ছা, এটা হইতেছে এক্সিও জি, আর এটা হইতেছে এক্সিও। আচ্ছা, 18 সালের রেজিস্ট্রেশন, 13 মডেল, এটার দাম কত ভাইয়া? এইটার দাম, আর এটা একটু দেখাতে দিচ্ছি হাসান ভাই। আচ্ছা, এটা এলপিজি করা, 34 সিরিয়াল, এটা এলপিজি করা, মডেল কত? 13 মডেল, 13 এটা এক জিও জি, 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, দুইটা গাড়ি আপনার 18 রেজিস্ট্রেশন, এবং এসির বাটনটা হচ্ছে টাচ। শুধু তাই না, এখানে আপনার যে ফেব্রিক দেখছেন সাইডে, কিন্তু এই যে আপনার কাপড় ভাইয়া, এটা হচ্ছে আপনার এক্সিও জি, এই যে হ্যান্ড রেস্টও কিন্তু আছে। এটার প্রাইস কত এক্সিও জিটা? দুইটাই 17,80,000 টাকা, একই দাম, একই দাম, দুইটাই 17,80,000। এটা হচ্ছে এক্সিও জি, আর এটা হচ্ছে আপনার এক্সিও। পিছনে আপনার আর একটা গাড়ি আছে, জি করোলা, যেটা একটু আগে এক ভাই খুঁজতেছিলেন। জি করোলার মডেল কত? জি করোলা 2005 মডেল এটা ভাইয়া। মডেল কত? 2005 এর মডেল, জি, রেজিস্ট্রেশন 2000, এটা 9, এসি টাচ, তারপরে যে এখানে নিকেল আছে দেখেন, অরিজিনাল জি করোলাতে এগুলো থাকবে, এবং পিছনে হ্যান্ড রেস্টও থাকবে, পিছনে হ্যান্ড রেস্টও আছে। মডেল হচ্ছে 5, আর রেজিস্ট্রেশন 2008 না 9। এটার প্রাইস কত জি করোলার? প্রাইসটা কত ভাইয়া? 13,70,000 আস্কিং প্রাইস। আচ্ছা, এরপর একটা এক্সিও আছে এই পাশে, এটা দেখাই দিই, এক্সিও, এই গাড়িটার মডেল হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন 16, গ্রিন সিলেকশন হেডলাইট, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, অ্যালয় রিম আছে চারটা, ভিতরে বেজ। এই যে উবারের জন্য অনেকে ভাড়ার গাড়ি খোঁজেন না, তারা এই গাড়িটা নিতে পারেন, 16 মডেল 2011 এক্সিও, এই গাড়িটা ভিতরে কিন্তু বেজ, ইন্টেরিয়রটা বিস্কিট কালার। এটার প্রাইস কত সুজন ভাই? 16,30,000 টাকা, 11 মডেল, 16,30,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে যে কালেকশনগুলো দেখাইলাম, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু চেষ্টা করা হয়েছে যতটুকু কম করা যায় প্রাইস, বিশেষ করে এক্স করোলা তেলের গাড়িটা। আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করেন, এখানে আপনার ইয়ারিস ক্রস দেখাইছি আনরেজিস্টার্ড 39,50,000 টাকায়। শোরুমের নাম হচ্ছে ভেহিকেল, ফেইথ ভেহিকেল সলিউশন, ফেইথ ভেহিকেল সলিউশন। আপনাদেরকে ওয়েলকাম করলাম, নতুন শোরুম মাত্র সবে উদ্বোধন হয়েছে 2-3 দিন আগে, আপনারা সবাই আসবেন, ভিজিট করবেন, গাড়িগুলো দেখবেন, প্রাইসগুলো অবশ্যই আপনাদের জন্য যতটুকু পারা যায় ছাড় দিয়ে দেওয়া হবে, আনডাউটলি। হ্যাঁ, আনডাউটলি, প্রত্যেকটাতেই ছাড় থাকবে। এক কথায় বলি যে এই মুহূর্তে যে ক্লায়েন্টগুলো আসবে ঈদের আগে নতুন শোরুম উপলক্ষে, সবচাইতে বেস্ট প্রাইসে আমাদের গাড়িগুলো পাবে, এবং সব কাস্টমাররা লাকি হবে। আমাদের এখনকার মেইন ইন্টেনশন আমরা প্রফিট মার্জিন বাড়াবো ব্যাপারটা এরকম না, জাস্ট আমাদের যেই পারচেজ প্রাইসটাও যদি আসে, আমরা ক্লায়েন্টদের কাছে পরিচিতি পাওয়ার জন্য ক্লায়েন্টদেরকে আমরা এই ফ্যাসিলিটিটা দিতে চাই। আমাদের সবারই মোটো এরকম হওয়া উচিত যে আমরা ভালো গাড়ি দিব, আর যতটুকু প্রাইস কম রাখা যায় রাখবো, খালি প্রাইস কম রাখি আবার খারাপ গাড়ি দিয়ে দিলাম এরকম যেন না হয়, প্রশ্নই আসে, গাড়িও ভালো দিব, প্রাইসও আপনার বেটার দেওয়ার চেষ্টা করবো। জি, আর যেহেতু ফার্স্ট ভিডিও, ভাই হয়তো ভুলে গেছে, প্রথম লাইভ, অনেক নার্ভাস, ঘামাই গেছে, দেখেন খালি হাসান ভাই একলা ঘামেন, আপনিও ঘামছেন। ওই যে রাস্তার অপোজিটে যে একটা নিশান সানি রাখছেন, এটা কি দেখাবেন না? অবশ্যই অবশ্যই দেখাবো। আচ্ছা, তাহলে একটা সানি আছে 2000, হ্যাঁ, কত মডেল জানো এটা ভাইয়া? 6 এর মডেল, একটা সানি বেস, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, অল্প টাকার মধ্যে একটা মানে সুন্দর গাড়ি, ভিতরে বসলে আসলে সত্যি বোঝাই যাবে না বা মনেই হবে না যে এই গাড়িটার দাম এত কম। বেজ ইন্টেরিয়র, পিছনে কিন্তু হ্যান্ড রেস্টও আছে। ও বাবা রে বাবা, এত টাইট কেন এটা? এটার মধ্যে হ্যান্ড রেস্ট পাবেন, যাক এটা একটু খোলেন। তেলের গাড়ি, এটা কিন্তু অকটেন দিবেন এবং তেলে চালিত, কম টাকার মধ্যে আসলে অনেকেই নিশান সানি খোঁজেন, এই গাড়িটা নিতে পারেন। রেড ওয়াইন কালার, টুকটাক কাজ থাকতে পারে, এটা আপনার ওকে করে তারপর ডেলিভারি দেওয়া হবে।
আপাতত গাড়ির দামটা একটু বলে দিই, একদম হাতের নাগালে 7 লাখ টাকার আশেপাশে বোধ হয়, না 7,80,000। মডেল হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন 2006, ব্র্যান্ড নিউ আসছিল। 7,80,000 টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে। শোরুমের নাম হচ্ছে ফেইথ ভেহিকেল সলিউশন। শোরুমের লোকেশন হচ্ছে আপনার আদাবর থানার অপোজিটে, অ্যাপেক্সের একটা শোরুম আছে এই যে দিকে দেখেন, মোহাম্মদপুর রিং রোড, এই অ্যাপেক্সের শোরুমের গলিটা দিয়ে ঢুকবেন। ভিতরে আসলে হয়তো 10-15 সেকেন্ড লাগবে, হাতের ডানে আসলেই ফেইথ ভেহিকেল সলিউশন। সুজন ভাই আছে অলওয়েজ, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন শোরুম, ভালো ভালো গাড়ি আনবেন, ভালো ভালো প্রাইস দিবেন, ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার এখানে লোকজন আসবে। চাইলে আপনার সাথে পুরনো গাড়ি একদিন এক্সচেঞ্জও করা যাবে, অদল বদল সুযোগ আছে, এবং রিকন্ডিশন এবং ইউজড একসাথে দুই ধরনের গাড়ি পাওয়া, এবং চাইলে যে কেউ প্রি অর্ডারও করতে পারবে, তাই আগে থেকে অর্ডার করে দিতে পারবে। থ্যাংক ইউ সুজন ভাই, অনেক ভালো লাগলো। নেক্সট লাইভে আবার দেখা হবে এই একই শোরুমে। যদি আপনারা চান কমেন্টস করে জানাই দেন গাড়ি কেমন ছিল, দাম কেমন ছিল, আর শোরুমটা কেমন ছিল। ভালো থাকেন, সুস্থ আর নিরাপদে থাকেন। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।